ক্ষমতা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সশস্ত্র অবস্থায় গোলাগুলি ও বোমাবাজিতে লিপ্ত হলে টার্গেটে পড়ে যান নাজমা বেগম। তার সাথে গুলিতে জখম হয়ে নাজমার চাচা শিশুর বৃদ্ধ মমিন ভুঁইয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাজমার পেটের সন্তান গুলিবিদ্ধ হলে ঘটনার রাতেই অস্ত্রোপচারের পর কন্যা শিশুর জন্ম হয়। আমার বাসায় যদি আমার গর্ভবতী ওয়াইফকে 8 মাসের গর্ভবতী তাকে কি কারণে গুলি করা? শরীরের একাধিক জায়গায় বুলেটে গুরুতর জখম। নবজাতকের অবস্থার অবনতি ঘটলে গত 25 জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর গত 29 জুলাই গুলিবিদ্ধ মা নাজমা বেগমকেও ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে গুলিবিদ্ধ মা মেয়ে দুজনেই বিশেষজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন। মায়ের পেটে থাকতেই তো গুলিতে লেগেছিল, সেটা আপনার বুকের পিছন দিক দিয়ে গিয়ে সামনের দিক দিয়ে বের হয়েছে। বের হওয়ার সময় সে চোখে একটু ইঞ্জুরি করেছে, হাতে ইঞ্জুরি হয়েছে, গলার মধ্যে একটু ইঞ্জুরি হয়েছে। যেহেতু প্রি টার্ম বাচ্চা 34 উইকসে হয়েছে, বার্থ ওয়েটও কম ছিল, মাত্র 2 কেজি ছিল, সেক্ষেত্রে যে কোনো সময় বাচ্চাটা খারাপ হতে পারে, তবে এখন পর্যন্ত স্টেবল আছে। এদিকে গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের সঙ্গে দেখা করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ব্যক্তি বা দল না দেখে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। গুরুতর আহত মা ও শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গুলিতে জখম মা এবং শিশুটির সুচিকিৎসার দায়িত্ব সরকারের। নবজাত শিশুটি সম্পূর্ণ নিরাময় হবে এবং তার মায়ের কোলে যে তার স্বাভাবিক জীবন সে শুরু করতে পারবে ইনশাল্লাহ। অপরাধী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে, এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না। এ ঘটনায় নিহত বৃদ্ধ মমিন ভুঁইয়ার ছেলে রুবেল ভুঁইয়া বাদী হয়ে মাগুরা সদর থানায় 16 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে তদন্তের জন্য মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ডিবি পুলিশ মামলার এজাহারভুক্ত 6 জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে সেন সুমন, সাগর ও বাপ্পিকে আদালতে নেওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জানা গেছে এরকম নিষ্ঠুর ঘটনায় দল এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় যারা প্রকৃত অপরাধী সেটা কামরুল ভয়ার গ্রুপ হতে পারে, সেটা আলী বা আদিপরের গ্রুপ হতে পারে। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনি প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে। আজকে একটা সচেতন মানুষ হিসেবে আমি আমার রাজনৈতিক পরিচয় বাদ দিয়েও যদি বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে মাগুরার নারীরা, মাগুরার মানুষ আজকে বিপদগ্রস্ত এবং তারা একটা একটা বিপদ সংকটে। মাগুরার পৌরসভার দুয়ারপাড়া এলাকার যে ঘটনাটা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক। আমরা চাই সত্যিকারের প্রকৃত যে সমস্ত দোষীরা তাদের বিচারের আওতায় আনা হোক, বিচারের ব্যবস্থা। স্থানীয়রা ঘটনায় নিন্দা জানিয়ে মাগুরায় বিক্ষোভ সহ মানববন্ধন কর্মসূচি পালন করছে। সর্বস্তরের মানুষ এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি দাবি করে আসছেন। জনগণের প্রতিনিধিত্ব করেন, জনগণের মনোনীত প্রতিনিধি যারা, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা জনগণের কাছে এই অঙ্গীকার দিয়েই তারা এখানে এসেছেন যে আমাদেরকে, সাধারণ জনগণকে তারা যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। রাজনৈতিক রায় রং থাকলে পরে যে এরা মুক্তি পাওয়া সম্ভব না, এরা সরকারকে প্রমাণ করতে হবে যে রাজনৈতিক নামাবলী দিয়ে যেন কেউ পাল্লা পায়। ওই দিনের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশাপাশি সারা দেশের মানুষের দাবি, জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক।